বনগাঁর প্রাথমিক স্কুলে খাদ্যমেলা, কেক পিঠে পুলি নিয়ে হাজির অভিভাবকেরা, কেক কেটে পালন করা হলো স্কুলের জন্মদিন। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতি এবং শৈশবকে তুলে ধরতে এক বিশেষ উদ্যোগ বনগাঁ কুমুদিনী গার্লস প্রাইমারি সেকশনের, যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এবং অভিভাবকদের উদ্যোগে স্কুলেই বসল খাদ্যমেলা। চলছে স্টুডেন্টস উইক, এই সময়কেই মাথায় রেখে বনগাঁ কুমুদিনী গার্লস প্রাইমারি সেকশনের উদ্যোগে স্কুলের শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে বসল খাদ্যমেলা, যেখানে অভিভাবক অভিভাবিকাদের তরফ থেকে নানান ধরনের পিঠে পুলি এবং কেক তৈরি করে আনা হয় স্কুলে। সেগুলি স্কুল প্রাঙ্গণে সাজিয়ে চলে দেদার পরিবেশন। বেশ কিছুদিন আগেই ছিল স্কুলের জন্মদিন, সেই কথাকে মাথায় রেখে স্কুলের সকল পড়ুয়াদেরকে নিয়ে কেক কেটে উদযাপিত করা হয় স্কুলের জন্মদিন। জানা যায় বর্তমানে শিশুদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে বাড়ির বানানো ঘরোয়া পদ্ধতিতে এই পিঠে পুলি এবং কেক নিয়ে এক প্রকার স্কুলেই আয়োজিত হলো খাদ্যমেলা, যেখানে বিভিন্ন স্টলও বসানো হয়। আর প্রত্যেকটি স্টলেই ছিল রংবেরঙের পিঠে, কেক আরও কত কি। সকলের মনোরঞ্জনের জন্য ছিল জীবন্ত মডেল, বিশেষ নজর রাখার ব্যবস্থা করা হয় যাতে কেউ বিনা কারণে খাবার নষ্ট করতে না পারে, আবার কেউ খালি মুখে ফিরে না যায়। এইভাবেই হই হই করে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবিকা মিলে দিনটিকে পালন করলেন। এই বিষয়ে কুমুদিনী গার্লস প্রাইমারি সেকশনের প্রধান শিক্ষিকা জানান, আমাদের স্টুডেন্টস উইক চলছিল, আজ স্কুলের পক্ষ থেকে একটি ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যার মূল আকর্ষণ ছিল পিঠে পুলি এবং নানান ধরনের কেক। মূলত স্কুলের অভিভাবিকারাই পিঠে পুলি এবং কেক বানিয়ে এনেছিলেন, সেগুলি স্কুলের পড়ুয়াদেরকে পরিবেশন করা হচ্ছে। এমনকি আজ এখানে সকল স্টুডেন্টদের উপস্থিতিতে কেক কেটে স্কুলের জন্মদিন উদযাপিত করা হয়। এই বিষয়ে তিনি আরও জানান, আজকে আমাদের যে এক সপ্তাহ ধরে স্টুডেন্ট উইক চলছিল, আজকে গতকালকে আমাদের অ্যাকচুয়ালি অফিসিয়ালি শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের স্কুলে অনেক বাচ্চা, তো সেই জন্য 3-4টা আজকে আমরা ফুড ফেস্টিভ্যাল রেখেছিলাম। এবার আমাদের ফুড ফেস্টিভ্যালের মূল আকর্ষণ ছিল পিঠে পুলি এবং কেক প্রতিযোগিতা, সেগুলো অভিভাবক অভিভাবিকারা বানিয়ে নিয়ে এসেছিলেন এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত বাচ্চাদের জন্য কেকের স্টল করা হয়েছিল। প্রত্যেকটা বাচ্চাকে আমরা কেক প্রোভাইড করেছি স্কুল থেকে। গোপাল ভাট সে মিষ্টির হাঁড়ি মাছ নিয়ে সবাইকে অভিবাদন জানিয়েছে এবং দুজন প্রহরী যাতে এই কেকগুলো কেউ নষ্ট না করে দিতে পারে, অসময়ে যাতে খেয়ে না নিতে পারে, দুজন প্রহরী কঠোরভাবে প্রহরা দিয়েছে এবং আমরা গেস্টদেরকে সুন্দর করে বরণ করে নিয়েছি ফুলের বন্যা বইয়ে। এটা ছিল আজকে আমাদের বিশেষ আকর্ষণ। স্কুল প্রাঙ্গণে এদিন অভিভাবকদের পাশাপাশি খুদেরাও নানান রকম পিঠে পুলি ও কেকের স্বাদ উপভোগ করে। বছর শুরুতেই স্কুলের তরফ থেকে আয়োজিত এই খাদ্যমেলার উৎসবে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা এবং এই আয়োজন করতে পেরে খুশি স্কুল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।